ধোলাইখালে রক্তাক্ত গায়েশ্বর আটক করে নিয়ে গেল পুলিশ। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ টানা হেজড়া করলে রাস্তায় পড়ে যান গায়েশ্বর চন্দ্র রায়। এরপর পুলিশের কয়েকজন সদস্যকে পেটাতে দেখা যায় গায়েশ্বরকে, পরে তাকে সড়ক থেকে তুলে নিয়ে যাওয়া হয়। নেতাকর্মীরা বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে আগে থেকে সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধোলাইখাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ ভিডিওতে দেখা গেছে, সড়কের একদিকে জলকামা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়, অপর পাশে বিএনপির নেতাকর্মীরা। একসময় আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। এক পর্যায়ে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের সেল ছুড়তে দেখা যায়। উত্তেজিত নেতাকর্মীদের ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করতেও দেখা গেছে। জানা গেছে, বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিল নয়াবাজারে, সেখানে আজ সকাল ৭টা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়। বিএনপির নেতাকর্মীরা নয়াবাজার থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন, সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্মানিত দর্শক, গায়েশ্বর চন্দ্রকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।